সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। গাজাযুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে 459 দাঁড়িয়েছে, ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর। যথেষ্ট হয়েছে, এবার বিশ্ববাসীর ঘুম ভাঙা উচিত, আর্তনাদ এক ফিলিস্তিনির। হুতিদের উপর হামলার ক্ষমতা দিয়ে এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন। সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনীয় গোষ্ঠীর। দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপাইনের সাপ্লাই জাহাজে হামলা। ইসলামী সংস্কৃতি ও ইউরোপীয় মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণ নয়, বললেন ইতালির প্রধানমন্ত্রী। এবং দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। সিরিয়া সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতরাত স্থানীয় সময় 10:05 কয়েকটি ইসরায়েলি জঙ্গি বিমান গোলান এলাকা থেকে রাজধানী দামেস্কের আশপাশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ক্ষেপণাস্ত্রে কয়েকটি আকাশেই ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সিরিয়ার গোলান এলাকার একটা অংশ ইসরায়েল এখনও দখল করে রেখেছে। সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র দামেস্কের উত্তর পর্বের দিমাস এলাকায় আঘাত এনেছে। এর ফলে 2 সিরীয় সৈন্য আহত হয়েছে। দিমাস এলাকার একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে। এই বিমানবন্দরটি সেনাবাহিনী প্রশিক্ষণ কাজে ব্যবহার করে আসছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের ভাই ব্রিগেডিয়ার জেনারেল মাহির আসাদের নেতৃত্বাধীন 4th ডিভিশন দিমাস এলাকায় মোতায়েন রয়েছে। গাজাযুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে 459 দাঁড়িয়েছে, ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর। আরও 5 সেনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী গাজাযুদ্ধে তাদের নিহত সেনাদের সংখ্যা বেড়ে 458 দাঁড়িয়েছে। ফার্স বার্তা সংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সোমবার একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, গাজাযুদ্ধের সূচনা থেকে এ পর্যন্ত তাদের 459 সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে গাজায় স্থলযুদ্ধে ফিলিস্তিনের যোদ্ধাদের হাতে তাদের 126 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র গতরাতে স্বীকার করেছেন, তাদের সেনারা গাজাযুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে এবং তাদের কেউ কেউ 1.5 মাস ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছে। হিব্রু ভাষার ইসরায়েলি দৈনিক মারিফ শনিবার একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, 70 দিন ধরে যুদ্ধের পর হামাসের পরাজয়ের কোনো লক্ষণই দেখা যায়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনার মাত্রা তীব্রতর হয়েছে। বিশেষ করে শুক্রবার গাজায় 3 ইসরায়েলি বন্দীকে অন্যায়ভাবে হত্যার ঘটনায় বন্দী পরিবারগুলো ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। যথেষ্ট হয়েছে, এবার বিশ্ববাসীর ঘুম ভাঙা উচিত, আর্তনাদ এক ফিলিস্তিনির। ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে। যথেষ্ট হয়েছে, এবার বিশ্ববাসীর ঘুম ভাঙা উচিত। আর কত ঘুমাবে বিশ্ববাসী? আপনাদের কি মনে হয় না আমরাও মানুষ? কথাগুলো বলছিলেন গাজার এক বাসিন্দা। সোমবার 18 ডিসেম্বর আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি। ফিলিস্তিনের গাজায় টানা 2 মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসকে নির্মূল করার কথা বললেও মূলত বেসামরিক নাগরিক ও তাদের ঘরবাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হচ্ছে। হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, মসজিদ, এমনকি শরণার্থী শিবিরও। অবিরাম হামলা শিকার হচ্ছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজে এ পর্যন্ত নিহতের সংখ্যা 19,000 ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন অন্তত 50,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা যখন ফিলিস্তিনে ত্রাস করে বেড়াচ্ছে, তখন পুরো বিশ্বই কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। খোদ পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তবে দিন শেষে প্রকাশ্যে ইসরায়েলিদের সঙ্গে হাত মেলাচ্ছে এবং তাদের সামরিক সহায়তাও দিচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকা যখন যুদ্ধে বিধ্বস্ত, তখন এখানে খাবার, পানি ও জ্বালানি প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা গাজাবাসীর জীবনযাত্রা।
জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ হাসপাতাল। গাজাবাসীদের বরাত দিয়ে আল জাজিরা সাংবাদিক আনাস আল শরীফ জানান, গাজাবাসীর এখন আশ্রয়ে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘুরছে। এদের মধ্যে কেউ কেউ জাবালিয়া আল বালাত হাসপাতালে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার একজন বাসিন্দা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনারা মূলত নিরাপরাধ শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমরা নিরস্ত্র গাজাবাসীরা নিরুপায়, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। গাজার আরেক বাসিন্দা বলেন, ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যথেষ্ট হয়েছে, এবার বিশ্ববাসীর ঘুম ভাঙা উচিত। আর কত ঘুমাবে বিশ্ববাসী? আপনাদের কি মনে হয় না আমরাও মানুষ? গাজা এক চিকিৎসক বলছিলেন, গাজায় দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন। হুতিদের উপর হামলার ক্ষমতা দিয়ে এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন। ইয়েমেনের কাছে এডেন উপসাগরে বিমানবাহী রণতরী সহ বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মূলত লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গোপনীয়তা স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র পলিটিকোকে বলেছেন, পেন্টাগন সম্প্রতি বিমানবাহী রণতরী ডুইডি আইজেনহাওয়ার ক্যারিয়ার সহ অন্যান্য একদল যুদ্ধজাহাজকে পারস্য উপসাগর থেকে ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে পাঠিয়েছে। মূলত হুতিদের আক্রমণের বিপরীতে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে। অপর একটি সূত্রে বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী এই নৌবহরের কমান্ডারদের প্রয়োজনে ইয়েমেনিদের উপর হামলার ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এই সফরের সময় তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন। মূলত এডেন উপসাগর বা লোহিত সাগরে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার হাত থেকে এই অঞ্চল হয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যই এই উদ্যোগ। এর আগে গত শুক্রবার হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, ইসরায়েলে পথে যাওয়া সব জাহাজেই হামলা করা হবে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বলেছে, তারা জাতীয়তা নির্বিশেষে ইসরায়েলে ভ্রমণকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করবে। এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলে ভ্রমণকারী নৌযানকে লক্ষ্য করে আক্রমণ করছে হুতি বিদ্রোহীরা, তবে সেসব আক্রমণের বেশিরভাগই ব্যর্থ হয়েছে। সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনীয় গোষ্ঠী। সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে হামলার দাবি করেছে ইউক্রেন ভিত্তিক আধাসামরিক একটি গোষ্ঠী। রাশিয়ার বেলগোরড অঞ্চলে হামলার এই দাবি করেছে গোষ্ঠীটি। রবিবার ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন নামের দলটি বলেছে, সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসা দলটি রাশিয়ার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন বলেছে, তেরেব্রেনো গ্রামের কাছে রুশ সেনাদের একটি শক্ত ঘাঁটি ধ্বংস করেছে তারা। ওই এলাকায় মাইন ছড়িয়ে দেওয়ার কথা বললেও হতাহত বা অবকাঠামো ধ্বংসের বিস্তারিত বিবরণ দেয়নি। দ্য ফ্রিডম অব রাশিয়া লিজনের দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মস্কো রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। অবশ্য ইউক্রেনীয় বাহিনীর ঘন ঘন আক্রমণের অভিজ্ঞতা রয়েছে বেলগোরডে। রবিবার এই অঞ্চলের গভর্নর ভ্যাচেসলাভ গ্ল্যাটকপ বলেন, তেরেব্রেনো এলাকায় হামলা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী, গ্রামের একটি অংশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপাইনের সাপ্লাই জাহাজে হামলা। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে চীনা কোস্টগার্ড। ঘটনাটি ঘটেছে সেকেন্ড থমাস শোলের কাছে, যেখানে ফিলিপাইনের নৌবাহিনী পরিচালিত সাপ্লাই বোট এবং কোস্টগার্ড এসকোর্টের জাহাজগুলি একটি নৌবাহিনীর জাহাজে অবস্থানরত ফিলিপিনো বাহিনীকে গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ করেছিল। সংঘর্ষের সময় চীনা উপকূলরক্ষী বাহিনী উচ্চচাপের জলকামান বিস্ফোরণ ব্যবহার করে। এতে ফিলিপাইনের সাপ্লাই নৌকা ML কালায়নের ইঞ্জিনগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি ফিলিপাইনের দিকে ফিরে যায়। এই ঘটনা ক্রুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এছাড়াও ফিলিপাইন কোস্টগার্ডের দুটি এসকোর্ট জাহাজের মধ্যে একটি BRP কাবরা জলকামান বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি সাপ্লাই নৌকা চীনা কোস্টগার্ড জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তবে তারা দ্বিতীয় থমাসের 16 ফিলিপিনো বাহিনীকে রসদ সরবরাহ করতে সক্ষম হয়েছিল। ড্রোন ফুটেজ ও ছবিতে দেখা যায়, চীনের উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ BRP কাবরা এবং একটি ছোট সরবরাহ নৌকাকে লক্ষ্য করে জলকামান বিস্ফোরণ ঘটিয়েছে। ফিলিপাইন সরকারের একটি টাস্কফোর্স এক বিবৃতিতে বলেছে, গণপ্রজাতন্ত্রী চীন যেভাবে নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকভাবে এসব অবৈধ দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড পরিচালনা করছে, তা শান্তিপূর্ণ সংলাপের আহ্বানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা চীনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ও বিশ্বস্ত সদস্য হিসেবে কাজ করে দেখানোর দাবি জানাচ্ছি।
চীনের উপকূলরক্ষী বাহিনী এই বলে প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা আইন ও প্রবিধান অনুযায়ী কাজ করছে, যদিও তারা ফিলিপাইনের কর্মকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি। তবে চীন ফিলিপাইনের বিরুদ্ধে সতর্কবাণী উপেক্ষা করার এবং ইচ্ছাকৃতভাবে চীনা উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের সাথে সংঘর্ষের অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপান সহ ফিলিপাইনের বিদেশি কূটনীতিকরা চীনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিপাইনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মেরিকে এল কার্লসন ফিলিপাইনের সাথে একাত্মতা প্রকাশ করে বারবার চীনের অবৈধ বিপজ্জনক পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ইসলামী সংস্কৃতি ইউরোপীয় মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণ নয়, বললেন ইতালির প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমি বিশ্বাস করি ইসলামী সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে। রোববার ইতালির রাজধানী রোমে মেলোনি তার ডানপন্থী দল দ্য ব্রাদার্স অব ইতালি আয়োজিত এক অনুষ্ঠানে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ও মার্কিন ধনকুবের ইলন মাস্কও উপস্থিত ছিলেন। ইতালির প্রধানমন্ত্রী বলেন, ইসলামী সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে কোনো মিল নেই। আমি জানি ইতালিতে যেসব ইসলামিক সংস্কৃতি কেন্দ্র রয়েছে সেগুলো অর্থায়ন করে সৌদি আরব। তিনি এ সময় সৌদি আরবের কঠোর শরিয়া আইনেরও সমালোচনা করেন, যার অধীনে ধর্মত্যাগ এবং সমকামিতা ফৌজদারি অপরাধ। শরিয়া আইন ইসলামিক আইন হিসেবে পরিচিত। এটা এসেছে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন এবং সুন্না হাদিস থেকে। মেলোনি বলেন, শরিয়া আইন অনুযায়ী ব্যভিচারের জন্য পাদর নিক্ষেপ এবং ধর্মত্যাগ ও সমকামিতার জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন। ইউরোপের নানা প্রান্তে ইসলামের কিছু আদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা মোটেই আমাদের সঙ্গে মানায় না। আমাদের মূল্যবোধ একেবারেই আলাদা। দুর্ঘটনা কবলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বহরের একটি গাড়িতে আরেকটি গাড়ি ধাক্কা দিয়েছে। রোববার 17 ডিসেম্বর রাতে ডেলোয়ারে উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে শ্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে এই ঘটনায় বাইডেন দম্পতি অক্ষত আছেন। দুর্ঘটনার পর তারা নিরাপদে বাড়ি ফিরেছেন। রয়টার্সের খবরে বলা হয়, উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে প্রচার দলের সদস্য পদের সঙ্গে নৈশভোজ সেরে স্থানীয় সময় রাত 8টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন বাইডেন দম্পতি। এক পর্যায়ে ডেলোয়ারের লাইসেন্সধারী একটি সিলভার রঙের সেডান গাড়ি বাইডেনের নিরাপত্তা বহরের এসইউভি গাড়িতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। টেলিভিশনে ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা বাইডেনকে ঘিরে ধরে তার গাড়ির দিকে নিয়ে যান। পরে গাড়িতে করে শ্রী জিল বাইডেনকে নিয়ে বাড়ি ফিরেন তিনি। অন্যদিকে ধাক্কা দেওয়ার পরে ওই গাড়িটিকে ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা গাড়িটিকে চারদিক দিয়ে ঘিরে এর চালকের দিকে বন্দুক তাক করলে চালক তার দুই হাত উপরে তুলে ধরেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।